ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, বাদ যায়নি রাজধানী কলকাতা। বাংলাদেশের কয়েকটি উপকূলবর্তী জেলার উপর দিয়ে বয়ে গেছে এই ঝড়, ক্ষতিও হয়েছে, তবে পশ্চিমবঙ্গের মতো ব্যাপক নয়। এই অবস্থায় শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফোনালাপের সময় ঘূর্ণিঝড় আমফানে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ইয়ং এর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন এবং ঘূর্ণিঝড় আমফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ খবর নেন, পাশাপাশি জানান সহমর্মিতা। ঢাকা থেকে রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।